রোহিত শর্মার মতো তামিম প্লেয়ার ভালো আছে। নাম্বার 7 থেকে ওপেনার এসে 10,000 রান করে ফেলছে, তো ও যদি মাঝে মাঝে তিন চারে খেলে কিংবা ব্যাটিং এ না নামে, এটা কি খুব একটা প্রবলেম হয়? ये नहीं कि हाँ ये ओपनर है इसको 8 नंबर पे भेज दो और 8 नंबर वाले को ऊपर करा दो, हमने ऐसा ये पागलपंती नहीं करते हम। বিশেষ দ্রষ্টব্য, আসলে এদের থেকে শেখার কিছুই নেই, অযথা কিছু বেকুব এদের আইডল ভাবে। আপুর হাইট টাইট দেখে মনে হয় না আপুর জন্য কত ভালো খেলে। শুভ কামনা রইল মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য, একেবারে দুয়ারে ক্রিকেট বিশ্বকাপ টাইগাররা জিতবে এই প্রত্যাশাতেই আছে। যেখানে সাকিব ও তামিমের স্নায়ু যুদ্ধ চলমান, আমি তো জানি না যে তামিম আর সাকিবের দ্বন্দ্ব চলছে। নাটকের লোকেরা ক্রিকেট খেলে, ক্রিকেটাররা নাটক করে, সেলিব্রিটি সার্কাস লীগের সংঘর্ষে এখন পর্যন্ত আহত 6 সেলিব্রিটিরা এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নাটক অভিনয় গান বাজনা বাদ দিয়ে ক্রিকেট খেলতে গিয়ে তুমুল ঝগড়া ও মারামারি করছেন দেশের জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীরা। একটু খেয়াল করেন তো, সামান্য এই সেলিব্রিটি ক্রিকেট খেলাতে যদি এত রাজনৈতিক দাঙ্গা থাকতে পারে, তাহলে ভাবুন জাতীয় দলের ব্যাপারটা আরো কত উচ্চ পর্যায়ের, কত লেভেলের, কতটাই না মারাত্মক, কেন আর কি হতে পারে। আপনারা আসলেন উৎসাহিত করার জন্য, ফুটে উঠল একই চিত্র রাজনৈতিক দাঙ্গা। শিল্পী কলা কৌশলীদের কাছ থেকে জাতীয় আগামী প্রজন্ম কি শিখবে? এত বিনোদন কর্মী এই দেশে, অথচ কোন সেলিব্রিটিকে আমি চিনলাম না।